দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট ভারতে হামলার প্রস্তুতি পাকিস্তানের ঘাটিতে চীনা যুদ্ধ বিমান থেমে নেই ভারত প্রস্তুতি বাড়াচ্ছে সীমান্তে চীন পাকিস্তান সন্ধি লাদাখের পথে বিশ হাজার পাক সেনা চীনকে মোকাবেলায় সার্ককে পুনর্জীবিত করতে হবে ভারতকে এবার ভারতের দাবি কৃত ভূখণ্ড মানচিত্রভুক্ত করেছে চীন নতুন উত্তেজনা উড়িয়ে দেয়ার হুমকি এলো পাকিস্তান থেকে লাদাখের স্থল ও আকাশে সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে ভারত দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত ভারতে হামলার প্রস্তুতি পাকিস্তানে ঘাটিতে চীনা যুদ্ধ বিমান ভারত ও চীনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে লাদাখ সীমান্তে গালোয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দু দেশের সেনারা মঙ্গলবার পূর্ব লাদাখের চুশুল মল্ডোর সীমান্তে বৈঠক বসেছিল দুই দেশ কিন্তু বৈঠকে সমাধান সূত্র পাওয়া যায়নি বলে জানা গিয়েছে ভারত প্যাংকং ও গালওয়ান উপত্যকায় দখল করা জমি ছাড়তে বললে চীন উল্টা লাদাখ সীমান্তে ভারতীয় সেনা কমানোর চাপ দেয় এবং এক পরিস্থিতিতে জানা গেল পাকিস্তানি ঘাটিতে যুদ্ধ বিমান মোতায়েন করেছে চীনা বিমান বাহিনী নিশ্চয় প্রস্তুতি ভারতের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় ভারতের সঙ্গে সীমান্ত বিবাদের মধ্যে চীন পাকিস্তানকে ব্যবহার করছে পাকিস্তানের অধীনে থাকা কাশ্মীরের স্কার্দু বিমান ঘাঁটিকে কাজে লাগানো হচ্ছে সেখানে চীনের বিমান বাহিনীর মুভমেন্ট দেখতে পেয়েছে ভারতের এজেন্সি তারা সতর্ক করে দিয়েছে ভারতকে তাদের দেওয়া খবর অনুযায়ী চল্লিশটির বেশি চীনা ফাইটার জেড জে দশ স্কার্দুতে দেখা গিয়েছে এমন অবস্থায় ভারতের স্থানীয় গণমাধ্যমগুলো দাবি করছে চীনা বিমান বাহিনী ভারতে হামলার জন্য এই বিমান ঘাঁটি ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে ভারত শাসিত লাদাখের লেহ নামক একটি শহর থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত পাকিস্তানে এই বিমান ঘাঁটিটি যে কোনো চীনা বিমান ঘাঁটি থেকে এটা ভারতের অনেক কাছে এই জন্য ব্যবহার করে নিজেদের শক্তি পরীক্ষা চালাতে চায় যাতে ভারতের একদম কাছ থেকে ভারতের ওপর হামলা চালানো যায় তাই ভারতকে এবার দুটি আলাদা সীমান্তে লড়াইয়ের জন্য তৈরি থাকতে হচ্ছে থেমে নেই ভারত প্রস্তুতি বাড়াচ্ছে সীমান্তে তৃতীয় দফার কোর কমান্ডার পর্যায়ে বৈঠকের পরেও সমাধান সূত্র অধরা গালোয়ান উপত্যকা ও প্যাঙ্গং লেকে সেনা সমাবেশ সরাতে রাজি নয় চীন বেইজিংয়ের যে কোনো পদক্ষেপের জবাব দিতে স্থল ও আকাশপথে প্রস্তুতি নিয়ে রেখেছে ভারত তার সঙ্গে এবার যোগ হলো জলপথ প্যাঙ্গং লেকে যাচ্ছে নৌসেনার ভেসেল প্যাঙ্গং লেকে ভারতীয় সেনার টহলদারির জন্য এক ডজন স্টিলের নজরদারি ভেসেল পাঠানো হচ্ছে বলে ভারতীয় সেনা সূত্রের খবর প্যাঙ্গং লেকে টহলদারির জন্য চীন সেনার রয়েছে নশত বি ভেসেল তার সঙ্গে সমান তালে টক্কর দিতে এই বোটগুলি পাঠানো হচ্ছে ভারতীয় সেনা সূত্র জানিয়েছে তিন বাহিনী যৌথভাবে এই ভেসেলগুলি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জোরোর ভিত্তিতে সি সেভেন হেভি লিফটার বোয়িং বিমানের মাধ্যমে ভেসেলগুলিতে লে নিয়ে যাওয়া হচ্ছে তবে আকাশপথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়েছে সেগুলি কাটিয়ে দ্রুত পাঠানোর চেষ্টা চলছে অন্য কোনোভাবে বোটগুলি পাঠানো যায় কিনা তাও খতিয়ে দেখছেন সেনা কর্মকর্তারা চীন পাকিস্তান সন্ধি লাদাখের পথে বিশ হাজার পাক সেনা একদিকে চীন ভারতীয় প্রতিনিধিদের মধ্যে দফায় দফায় চলছে বৈঠক সেক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা বলছে দুই পক্ষই অন্যদিকে শোনা যাচ্ছে পাকিস্তানের সঙ্গে যোগ সাজত চলছে চীনের আর তাই চীনের পাশে থাকার জন্য এগিয়ে যাচ্ছে পাকিস্তানি সেনা সূত্র বলছে গিলগিট বালত এলাকার দিকে সেনা পাঠিয়েছে পাকিস্তান চীনা সেনার সঙ্গে যুক্ত হওয়ার জন্য বিশ হাজার অতিরিক্ত বাহিনী লাদাখ অঞ্চলের দিকে পাঠিয়েছে পাকিস্তান মনে করা হচ্ছে চীন পাকিস্তান উভয়ই ভারতের সঙ্গে টু ফ্রন্ট ওয়ার এর দিকে যেতে চাইছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে গোপনে কথাবার্তা চলছে চীনের এমনকি পাকিস্তানের কোকখাতো বর্ডার অ্যাকশন টিমকে ব্যাট দিয়ে ভারতে হামলা চালানোর পরিকল্পনাও করা হচ্ছে এদিকে আবার কাশ্মীরের দিকে দলে দলে বিচ্ছিন্নতাবাদীদের পাঠানো হচ্ছে সাম্প্রতিককালে অন্তত 120 বিদ্রোহীকে হত্যা করেছে ভারতীয় সেনারা এদের মধ্যে অধিকাংশই পাকিস্তানি জঙ্গি বলে সারণা করা হচ্ছে ভারতীয় সেনার ওপর হামলা চালিয়ে ভারতের পরিস্থিতি টালমাটাল করে দেয়ার শখ করছে দুদেশ সূত্র ইন্ডিয়া টুডে চীনকে মোকাবেলায় সার্ককে পুনর্জীবিত করতে হবে ভারতকে বিশ্বজুড়ে নিজের প্রভাব বাড়িয়ে চলেছে চীন এরই অংশ হিসেবে দক্ষিণ এশিয়াতেও ভারতীয় স্বার্থ খর্ব করে প্রবেশ করতে শুরু করেছে দেশটি এ নিয়ে এখনই ভারত সরকারের চিন্তিত হওয়া উচিত বলে মনে করেন নয়াদিল্লির সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় প্রফেসর ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক প্রভাস রঞ্জন ভারতীয় এশিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক প্রভাসন রঞ্জন ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম দা হিন্দুতে প্রকাশিত এক কলামে তিনি দক্ষিণ এশিয়ায় চীনকে মোকাবেলায় ভারতের করণীয় নিয়ে আলোচনা করেন পাকিস্তানের ওপর চীনের প্রভাব সম্পর্কে সবাই অবগত কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসার পর থেকে নেপাল ও চীনের দিকে ঝুঁকে পড়েছে এতে বাংলাদেশকেও রপ্তানি করার পণ্যের সাতানব্বই ভাগকেই চীন দিয়েছে শুল্কমুক্ত প্রবেশাধিকার দক্ষিণ এশিয়ার আরেক রাষ্ট্র শ্রীলঙ্কায়ও বিনিয়োগ বিধির মাধ্যমে প্রভাব বৃদ্ধি করে যাচ্ছে বেইজিং এবার ভারতের দাবিকৃত ভূখণ্ড মানচিত্রভুক্ত করেছে চীন নতুন উত্তেজনা বিতর্কিত এলাকাকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে আবারও দুই দেশের মধ্যে উত্তেজনার আগুনকে উস্কে দিল চীন প্যাঙ্গের বিতর্কিত এলাকাকে নিজেদের বলে দাবি করে চিহ্নিত করল জিনপিংয়ের দেশ দখলে মরিয়া হয়ে চীন এখন চাইছে যে কোনোভাবেই হোক ভারতীয় জমি অধিকরণ করতে টহলদারি সীমান্ত নিয়ে বরাবরই ভারত ও চীনের মধ্যে চাপা উত্তেজনা ছিল ভারত বিশ্বাস করে ফিঙ্গার এক থেকে ফিঙ্গার আট পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদের এবং চীন মনে করে যে ফিঙ্গার আট থেকে ফিঙ্গার চার পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদেরই গত পনেরোই জুন এই ফিঙ্গার চার এলাকাতে উভয় পক্ষের সেনার মধ্যে সহিংস সংঘর্ষণ বাঁধে উপরে উভয় পক্ষের সীমানা যেখানে কয়েক হাজার ভারতীয় সৈন্যকে লাঠির মাথায় কাটাতার লাগানো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল ফিঙ্গার চার এর জন্যই উল্লেখযোগ্য হারে সেনার সংখ্যা বাড়িয়ে চীন যাতে ভারতীয় সেনারা আর ফিঙ্গার আট এর দিক দিক দিয়ে টহল দেওয়ার সুযোগ না পায় ভারতের তাজ হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি এলো পাকিস্তান থেকে যখন লাদাখ নিয়ে উত্তাল ভারত চীন সীমান্ত তখনই পুরনো ক্ষত মাথা চাড়া দিয়েছে উঠেছে ভারতের ভারতের মুম্বাইয়ের ঐতিহাসিক তাজ হোটেল বিস্ফোরণে উড়ানোর হুমকি দেওয়া হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে সোমবার গভীর রাতে এই হুমকি আসে বলে দাবি করেছে হোটেল মুম্বাই পুলিশের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয় ওই ফোন কল পাকিস্তানের কোনো এক প্রান্ত থেকে এসেছে পরিস্থিতি বিবেচনা করে দু হোটেলই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কোলাবার তাজমহল প্রাসাদ এবং বান্দ্রার তাজ ল্যান্ডস অ্যান্ড নামে এ দুই হোটেল ল্যান্ড লাইনে ফোন আসে ফোনে হুমকি দেওয়া হয় ফের দু হাজার আট সালের ছাব্বিশ এগারো এর ধাঁচে হামলা চালানো হবে হোটেলে দুই হোটেলেই নিজস্ব নিরাপত্তা বাহিনী রয়েছে ওই হুমকি ফোনের পরেই নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেন হোটেল কর্তৃপক্ষ মুম্বাই পুলিশকে খবর পাঠান হোটেল কর্তৃপক্ষ তারপরেই দু হোটেলের বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে দু সালের ছাব্বিশে নভেম্বর সমুদ্রপথে এসে একসঙ্গে ছত্রপতি শিবাজি টার্মিনাস রেল স্টেশন লিওপোল্ড ক্যাফের মতো বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়েছিল লস্কর সেই সময় কোলাবার এ তাস প্যালেস হোটেলেও হামলা চালিয়েছিল লাদাখের স্থল ও আকাশে সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে ভারত তৃতীয় দফার কোর কমান্ডার পর্যায়ের বৈঠকের পরে কোনো সমাধানে পৌঁছাতে পারেনি ভারত চীন গালোয়ান উপত্যকা ও প্যাঙ্গং লেক থেকে সেনা সহায়তে রাজি হয়নি চীন ফলে গালোয়ানে শক্তি বাড়ায় উভয় দেশ এর যে কোনো পদক্ষেপের জবাব দিতে স্থল ও আকাশপথে প্রস্তুতি নিয়ে রেখেছে ভারত এবার পানিপথেও শক্তি বাড়ানো হচ্ছে আনন্দবার পত্রিকা জানিয়েছে নতুন করে প্যাঙ্গং লেকে যাচ্ছে নৌবাহিনীর ভেসেল প্যাঙ্গং লেকে ভারতীয় সেনার টহলদারির জন্য এক ডজন স্টিলের নজরদারি ভেসেল পাঠানো হচ্ছে বলে ভারতীয় সূত্র জানিয়েছে আনন্দবাজার পত্রিকা প্যাঙ্গং টহলদারির জন্য নয় শত বি ভেসেল ব্যবহার করছে চীন তার সঙ্গে সমানভাবে পাল্লা দিতে এই বেডগুলি পাঠানো হচ্ছে ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে তিন বাহিনী যৌথভাবে এই ভেসেলগুলো পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জরুরি ভিত্তিতে সি সেভেন হেভি লিফটার বোয়িং বিমানের মাধ্যমে ভেসেলগুলো নিয়ে যাওয়া হবে ইতিমধ্যে সীমান্তে আমেরিকা থেকে কেনা আল্ট্রা লাইট কমান মোতায়েন করেছে ভারত রাশিয়া থেকে কেনা অত্যাধুনিক তিনব্বই ভিঙ্ক ব্যাংক ট্যাঙ্ক কুইক ডিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল মোতায়েনের কাজ চলছে চীনা গতিবিধি নজরে রাখতে টহল দিচ্ছে ভারতের লড়াকু বিমান ত্রিশ মেক উনত্রিশ ফাইটার জেট মেরাস দু ফাইটার এয়ারক্রাফট সম্প্রতি করোনাভাইরাস পৃথিবীতে আল্লাহ আল্লাহতাল্লার গজব হিসেবে পাঠিয়েছেন এই মুহূর্তে আমাদের সবার উচিত মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং অশ্লীলতা থেকে বিরত থাকা একমাত্র আল্লাহ ছাড়া এই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানব জাতির মুক্তি পাওয়া সম্ভব নয় আপনি কি এতে একমত তাহলে ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই করোনা ভাইরাস সম্পর্কে আপনার মতামত আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য